বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখলাম তো চিড়া আমি ধুয়ে পানি ঝরা রাখছি। আমি চিড়াতে এগুলি ব্লান্ডার করে নিব এখন। বাদাম, কিশমিশ, খেজুর, এরপরে হচ্ছে দুইটা কলা দিব। যে বাচ্চারা চিড়া পছন্দ করে না, আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আমি এগুলি সব ব্লান্ডার করে নিই, আমি ব্লান্ডার করে নিব। দিয়ে দিলাম, এরপরে আমি দিব এখানে মিষ্টি দই। মিষ্টি দই আমি প্রায় 4 চামচ দিব। মিষ্টি দইটা আমি 4 চামচ দিব। দিয়ে আমি এখানে হচ্ছে আপনার হালকা পরিমাণে চিনি অ্যাড করব। চিনি 2 চামচ দিব, কারণ চিনির পরিমাণটা আমি কমই দিব। এখানে দিব হচ্ছে দুধ, পাউডার দুধ 3 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখন লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো। দইটাও তুলে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করে রাখা এগুলি দিয়ে দিব। যে বাচ্চারা চিড়া পছন্দ করে না, সেই বাচ্চাও খাবে, চেটে পুটে খাবে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি এখন কিছু নারিকেল দিয়ে দিব, সামান্য পরিমাণে নারিকেল দিব, নারিকেল আমি বেশি দিব না। আপনারা চাইলে নারিকেল ব্লান্ডও করে নিতে পারেন এটার সাথে। আমি এখন মাখাই নিব। দেখলেন তো কত ইজিভাবে একটা পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছে পাওয়া। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।